আমি উমরা হজ্জে গিয়েছিলাম 2018 সালে, যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, তখন সময় মুজাফাওদি গিয়েছিলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারকের সামনে। যাওয়ার পরে এই রওজার সামনে একটা কেরামতি খেলা আমি দেখছি, দেখার পর থেকে নিয়ে আমি এইরকম হয়ে গেছি। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমার শেখ হাসিনা আম্মা যে হয়তো আমরা কুরবানি করা নিষেধ করতে পারে, কারণ করোনা ভাইরাসের কারণে, কারণ আসমান থেকে গজব নামছে, গজব নামার কারণে, কারণ আমরা অনেক অনেক দুনিয়ার মানুষ পেরেশান হয়ে গেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহরবানি শুকরিয়া, আজকে ঈদুল আজহার উপলক্ষে আমরা কুরবানি আছে। আমার মাওলা বলতে চায় মান্না করে যাম তার জমিন নাও আসমা লেখে গরু জাম লেখে গরু জাম দর কলবে মুমিন কাবে বুনিয়াদ দেখলিল আজরাজ দিলগো জিরো হে জলিল আকবরাজ এক জবানা সাহাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে মইনুল অনলাইন 4K ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে উইলকে কুরবানির বিষয়ে কিছু জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আমি কোনো বক্তা নই, তো আমি যা জানি তা বলতেছি। অন্তত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দিয়েছিলেন, আর উনি পরীক্ষা যখন দিয়েছিলেন তখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার কথা ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম হয় নাই এবং ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা হয়েছে না। এবং ইসমাইল আলাইহিস সালামকে যখন হাত পা বাঁধিয়ে যখন কুরবানি করার ব্যবস্থা করা হইল, তখন সময় একটা দুম্বা আসছিল, দুম্বা আসার পরে আর কুরবানি হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখন হুকুম করেছে আমরা এখন এই প্রাণী পশুকে আমরা কুরবানি করি। তো যে একটা বকরি কুরবানি করবে, একটা গরু কুরবানি করবে, তার রুমের পশম যত কিছু আছে ওই ওই সম্পূর্ণ পশমের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দান করে। এর জন্য আমরা যত কুরবানি মানে কুরবানি করতে হবে এমন একটা পশু দিয়া যে পশু শক্তিশালী হইতো বা এই আমরা সবাই যাতে এটার উপরে সওয়ার হইতে পারি। এর জন্য এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেহরবানি শুকরিয়া আমরা যে ঈদুল আজহা যে আমরা সুন্দর করিয়া আমরা কুরবানি করতে পারছি, আল্লাহর দরবার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আমি একটা খবর পাইছিলাম যে আমার শেখ হাসিনা আম্মা যে হয়তো আমরা কুরবানি করা নিষেধ করতে পারে, কারণ করোনা ভাইরাসের কারণে, কারণ আসমান থেকে গজব নামছে, গজব নামার কারণে, কারণ আমরা অনেক অনেক দুনিয়ার মানুষ পেরেশান হয়ে গেছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহরবানি শুকরিয়া, আজকে ঈদুল আজহার উপলক্ষে আমরা কুরবানি আদায় করতে পারছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই কুরবানিকে কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাইকে মাফ করিয়া দিত। এই জন্য আর যুবক ভাই যারা আছেন, আমাকে যারা এই চ্যানেলে পাইবেন, আপনারা সবার কাছে আমার দোয়া, আমার জন্য খাস করে দোয়া করবেন। কারণ আমি উমরা হজ্জে গিয়েছিলাম 2018 সালে, যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, তখন সময় মুজাফাওদি গিয়েছিলাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা মুবারকের সামনে। যাওয়ার পরে এই রওজার সামনে একটা কেরামতি খেলা আমি দেখছি, দেখার পর থেকে নিয়ে আমি এইরকম হয়ে গেছি। তা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমি আমার আরশা আজিমের মাওলার কাছে, আরশা আজিমের বাদশার কাছে, আরশা আজিমের রহমানের কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন নবীর রূপ ধরেছি, আমি যখন নবীওয়ালা পাগড়ি মাথা দিয়েছি, আমি যখন নবীওয়ালা সুরত ধরেছি, তা আমার হযরত বিল্লালে যে আজান পুকারতো, পুকারার পরে মদিনাবাসী মুগ্ধ হইত এবং দয়াল নবীজির ঘুম ভাঙত, এইরকম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠকে সুন্দর করিয়া দেয়। আর আমি আজান পুকারার পরে সব মানুষ বলে যে মদিনার আজানের মতো আজান। হযরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা মনে পড়ছে। হযরত বিল্লাল তুতলা ছিল, অনেক কালো ছিল, কাকের মতো কালো ছিল। একদিন মদিনাবাসী সিদ্ধান্ত করলো যে আমরা মদিনার বিল্লালকে মুয়াজ্জিন পাল্টাইতে হবে। এখন যখন মদিনার মুয়াজ্জিন যখন পাল্টানি হলো, হওয়ার পরে নতুন একজন মুয়াজ্জিন আসছিল, আসার পরে নতুন মুয়াজ্জিন আজান পুকারলো, আজান পুকারার পরে সূর্য উদয় হয় না এবং নবীজির ঘুমও ভাঙে না। আরশা আজিম থেকে আরশা ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসি মানে একটা চেয়ার, সামাওয়াতি মানে আসমান জুড়ে একজন বাদশাহ বসা থাকে আসমানে, এবার সন্নামুল রহমান
घूम भांगे ना अल्लाह कुदरती खेला हजरत बिल्लाल कालो बिल्लाल तुतला बिल्लाल जो मदीना अजान पुकारलो अल्लाह पाक रब्बुल आलमीन साथे साथे सूर्य उदय दिलेन एवं सूर्य उदय करार करलेन करार परे दयाल नबीजीर घूम भांगलो एते जाय होक आपनारा सबार काछे आमी दुआ चाई आमार जन्य दुआ करबेन जाते अल्लाह पाक रब्बुल आलमीन तमाम उम्मत मुहम्मदीर जन्य दुआ करते पारी আর আমি একটা জায় নামাজ দিয়ে আমি সবসময় চলাফেরা করি আমি কুলা আকাশের নিচে সময় বিশেষ আমি নফল নামাজ আদায় করি আমার নামাজের মধ্যে কি আমি জানি না আমি চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত যে পেরেশানিত পড়ছে আমি দোয়া করতাম আর সবাই আমরা পেরেশান থেকে মুক্ত হইতাম আমরা আমরা সবাই বাঁচতাম কারণ আমরা ইব্রাহিম নবীর উম্মত না আমরা মূসা নবীর উম্মত না আমরা ঈসা নবীর উম্মত না আমরা দু জাহানের সর্দার নবী তাজদারে মদিনা রাহমাতুল্লিল আলামিনের উম্মত এজন্য আমি আমার মাওলার কাছে কই মাওলা তোমার বন্ধু মদিনায় খানতেছে তোমার বন্ধু মদিনায় খানতেছে উনার উম্মতগণ পেরেশান উনার উম্মতগণ পেরেশান হইয়া গেছে এজন্য আপনি করোনা ভাইরাস ব্যাপারকে আপনি আসমানে উঠাইয়া নেন এটা হইল আসমানি গজব আনিল জমিনে দাপন খাইয়া দেন তাহাতে আমরা সবাই বাঁচতে পারি এজন্য যত যুবক ভাই কোরা আছে আপনারা সবাই একটা কাজ করবেন আপনারা ফায়াদরি আপনারা পাঁচকদের নামাজ পড়বেন আর তাওবাতান নাসুহা করবেন সব সময় মাওলার কাছে মাপ চাইতে থাকবেন যে আল্লাহ আমাদের ভবিষ্যৎবাণী সুন্দর করিয়া দাও যাহাতে আমরা পাঁচকদের নামাজ পড়তে পারি আমার মাওলা খুশি করতে পারি আমার নবী আলাইহিস সালামকে খুশি করতে পারি কারণ আল্লাহ পাক রব্বুল নবী আর নবী আলাইহিস সালাম একটা হাদিসে বলেছে যে যুবক পাঁচকদের নামাজ পড়বে এবং তাসবিহ তাহলিল করবে এরা হাসান হুসাইনের মতো হাসান হুসাইনের সাথে তারা হাশর হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম একটা শেয়ার করি আজ আমি শেষ করি নাই পারসি ভাষায় আমার মাওলা বলতে চায় মান্না করে জাম তার জমিন নাও আসমা লেখে গরু জাম লেখে গরু জাম তার কলবে মুমিন কাবায় বুনিয়াদ দেখলে আজরাজ দিলগো জিরো হে জালিলে আকবর আজ এক জাবানা সাহাবতে বা আউলিয়া মান্না করে জাম তার জমিন আসমা লেখে গরু জাম তার কলবে মুমিনা এটার অর্থ হইল আমার মাওলাই কয় আমি আসমানও থাকি না আমি জমিনও থাকি না আমার মুমিন বন্ধুর কলবের ভিতরে ঢুকিয়া পড়ি তা আমি যখন আমার মাওলাকে ডাক দেই যখন আমার মাওলা যখন কলবে আসে তখন আমি কথা বলতে পারি ভাই আমি ওয়াজ করতে পারি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিউয়ার্স আপনাদের ভালো লাগলে জুড়ে পড়ে আন্টি অবশ্যই আমাদের মইনুল অনলাইন পর্কে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম